আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা এমন একটি ভিডিও দিব, এটি আমাকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন, যে বিশেষ করে আপনারা যখন ইউএসবি পেনড্রাইভ বা মেমোরি কার্ড কিনবেন তো কি কি দেখে কিনবেন বা কোন কোম্পানির সবচেয়ে ভালো হই। তো আমি মূলত দুইটি পেনড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা এই দুইটি পেনড্রাইভ মার্কেট থেকে কিনে আনছি আমরা উইন্ডোজ বুটেবল করার জন্য। তো এই দুইটি পেনড্রাইভই সমস্যা। তো কি কি সমস্যা আমরা পাইছি বা আপনারা যখন একটি পেনড্রাইভ কিনবেন আপনারা কি কি জিনিস দেখে আপনারা পেনড্রাইভগুলো কিনবেন, তো বিশেষ করে যারা আপনারা পেনড্রাইভ কিনতে চাচ্ছেন বা যারা অ্যাভেলেবেল পেনড্রাইভ কিনেন বা আপনারা সেল করেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আশা করি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে বিশেষ করে যারা ইউএসবি পেনড্রাইভ মেমোরি কার্ড এগুলো আপনারা কিনতে চাচ্ছেন তারা ভালো মানের জিনিস কিনতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো পেনড্রাইভ। তো প্রত্যেকটা পেনড্রাইভ এবং কিভাবে কাজ করে বা কোন পেনড্রাইভটির স্পিড কেমন বা কি কি সুবিধা আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকে আমি বিশেষ করে আমাদের কম্পিউটার মার্কেট থেকে আমাদের এদিকে, তো আমি একটা পেনড্রাইভ কিনে আনলাম আর আমি পেনড্রাইভ অ্যাভেলেবল সেল করি না সেজন্য। তো এটি আমি মূলত যে পেনড্রাইভগুলো বেশিরভাগই আনি এগুলো হচ্ছে মূলত এই সুবিধাটি দিয়ে আনি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের পেনড্রাইভগুলো, কারণ এর যে যে লক আছে উপরের এইগুলো হারাই যায়, সেজন্য আমি এই সুবিধাটি আনি। তো আপনারা চাইলেও এরকম দেখে আনতে পারেন, কারণ এটি একটি সুবিধা আছে, যখন আপনারা এটি এইভাবে লকটি লাগিয়ে ফেলবেন তখন এর যে বিশেষ করে ইউএসবি যে স্টিলের যে পুটটি আছে তো এটি সেফ থাকে এবং এর ভিতরে ময়লা ঢুকে না। তো আর এটি হারানো এটি বিশেষ করে ফিক্সডভাবে থাকে আর এর যে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে কম। আর যেগুলো বিশেষ করে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে যে ক্যাপ ছিল এই ক্যাপটি কিন্তু মূলত হারিয়ে গেছে, যার কারণে মূলত এটি দেখতে এরকমই আছে। তো এগুলো দেখে আপনারা প্রথমত কিনবেন, তারপরে আপনারা যে জিনিসগুলো দেখে কিনবেন এটি হচ্ছে আপনারা বিশেষ করে কোনো ব্র্যান্ড দেখবেন না। আসলে আজকে আমরা এই দুইটি পেনড্রাইভ আমরা কিনে আনলাম, তো বিশেষ করে ট্রান্সটেডের সাথে কি কি লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে এই যে পেনড্রাইভটি আছে এটি হচ্ছে ইউএসবি 3.1 এবং 3.0, মানে তার মধ্যে দুইটি দেওয়া আছে এবং স্পিড অনেক। আপনারা এখানে দেখেন, এখানে লেখা আছে মূলত 100 MB আপ হচ্ছে থাকবে এর হচ্ছে রাইটিং রিডিং যে স্পিড আছে এটি থাকবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট করবে হচ্ছে এটি প্রতি সেকেন্ডে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 25 MBPS এটি রাইট করবে। তার মানে হচ্ছে আমরা যখন এর ভিতরে আমরা বিভিন্ন ফাইল ট্রান্সফার করব তো ওই ক্ষেত্রে এখানে 25 MBPS স্পিডে ঢুকবে। তো আমি পেনড্রাইভটি আনার পরে আমি একটি বুটেবল দিই প্রথমত, তো একটি উইন্ডোজ 7, তো দেওয়ার পর আমার টোটালি 30 মিনিটের উপরে লাগছে। তো আমি ভাবলাম হয়তো বা আমরা অনেক সময় যখন আমরা বুটেবল করি হয়তো অনেক আইসুর কারণে এরকম হতে পারে, তখন আমি এটি খুলে আমি আবার পুনরায় এর মধ্যে আমি বিভিন্ন ফাইল ট্রান্সফার করি, তখন ওই ক্ষেত্রে এর স্পিড মূলত 1 MB 2 MB এবং এটি যখন আমরা কম্পিউটারে ইনসার্ট করি তো কম্পিউটার অনেকটাই হ্যাং করে আবার মাঝে মাঝে ছেড়ে দিই। তো সেজন্যই আজকে আমার এই ভিডিওটি। তো তারপর আমি টোটালি দুইটা পেনড্রাইভ নিয়েছিলাম, দুইটা পেনড্রাইভই একই রকম। তো একটি পেনড্রাইভের মধ্যে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন এটি হচ্ছে ট্রান্সটেডের। তো আমরা জানি যে মূলত 3.0 যত ধরনের পেনড্রাইভ আছে এগুলো মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই কালারের তো থাকে, নীল কালারের মূলত থাকে। আর তো এটি হচ্ছে আপনারা এখানে দেখেন যে এটি মূলত 2.0-র মতোই করছে, অথচ ওনারা বলতেছে এটি নাকি 3.1। তো আর এটি দেখতে অনেকটাই আপনারা দেখেন 2.0-ই দিয়ে দিছে, তো এই হচ্ছে এর সমস্যা। তো আমি আপনাদেরকে এটি বলতে চাচ্ছি আপনারা যখন কোনো পেনড্রাইভ কিনবেন তো পেনড্রাইভটি
কেনার সময় আপনারা বলবেন যে পেনড্রাইভটি আমাদেরকে টেস্টিং করে দেন, তখন আপনারা প্যাকেট খুলে আপনারা এর যে এর মধ্যে আপনারা বিভিন্ন ফাইল ট্রান্সফার করবেন, বলবেন যে একটি ফাইল ট্রান্সফার করার জন্য এবং দেখবেন যে কতটুকু স্পিডে যায়, ঠিক আছে? তো পেনড্রাইভের মধ্যে বেশিরভাগই স্পিডটার জন্য মূলত আমরা বেশি প্রাধান্য দিই, আর এর স্পিড যদি কম থাকে তাহলে এর ভিতরে যে বিভিন্ন চিপ আছে বা বিভিন্ন কিছু আছে এগুলো লো কোয়ালিটির থাকে, যার কারণে আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব দিবেন। তো তারপর আপনারা বিশেষ করে আপনারা মূলত এমন একটি ফাইল সেন্ড করবেন যেটি 5 মিনিটের উপরে থাকে। তো কিছু কিছু পেনড্রাইভ আছে 1 মিনিট পর পর ছেড়ে দেয়, তো সেজন্য আপনারা এই বিষয়টা খুবই গুরুত্ব রাখবেন। তো এই হচ্ছে মূলত আপনারা এই এই জিনিসগুলো দেখে যদি আপনারা পেনড্রাইভ কিনতে পারেন, আমি মনে করি আপনারা বিশেষ করে পেনড্রাইভ কিনে আপনারা দুকা খাবেন না। যেমন আমাদের এই পেনড্রাইভটি, এটি হচ্ছে মূলত পেনড্রাইভটি স্পিড কম, এছাড়া আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো অনেকটাই স্পিড কম, যেহেতু আমরা টাকা দিয়ে একটি জিনিস কিনতেছি আমরা অবশ্যই একটি ভালো মানের জিনিস কিনব। আর যেমন আপনারা এখানে দেখেন আমাদের মূলত টিনের একটি 3.0 একটি আমাদের পুরান একটি পেনড্রাইভ, তো আমি পুরান পেনড্রাইভটির মধ্যে যখন আমি একটি ফাইল ট্রান্সফার করছি মূলত আমাদের এটি 25 Mbps এর মতো স্পিডে যাচ্ছে, অথচ এটি হচ্ছে 3.0 আর এটি হচ্ছে 3.1, তারপরও এরকম পারফর্মস পাচ্ছি না। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি পুরাতন একটি পেনড্রাইভ ট্রান্সটেডের, তো এই পেনড্রাইভটিও অনেক স্পিড, ঠিক আছে? তো বিশেষ করে যে আমাদের যে আগের মডেলের যে 3.0 যে পেনড্রাইভগুলো ছিল বিভিন্ন ব্র্যান্ডের, এগুলো মূলত অনেকটাই ভালো। তো আপনারা কী কী ব্র্যান্ডের মূলত পেনড্রাইভ কিনবেন, যেমন আপনারা ট্রান্সটেডের কিনলে আপনারা এই এই মডেলেরগুলো কিনতে পারেন, কারণ আমি প্র্যাকটিক্যালি কিনে আমি ইউজ করতেছি। তারপর হচ্ছে আপনারা টিমের মধ্যে আপনারা এই মডেলের পেনড্রাইভগুলো কিনতে পারেন। তারপর হচ্ছে তারপরে বিশেষ করে টুইন মোস, তারপর হচ্ছে তুশিবার সাদা কালারের অনেকগুলো পেনড্রাইভ আছে, এগুলোও অনেকটা স্পিড, কারণ আমি এগুলো নিজে ইউজ করছি, যার কারণে আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারবো যে আপনারা এইভাবে ইয়ে করতে পারেন। আর অ্যাপাচের পেনড্রাইভও অনেক ভালো, তবে আপনারা একটু স্পিডটা একটু চেকিং করে নেবেন, ঠিক আছে? ট্রান্সটেডারগুলো অনেক ভালো, তবে লেটেস্ট মডেলের যেগুলো কিনতেছেন অবশ্যই আপনারা এর স্পিড দেখে কিনবেন, কারণ এগুলোর যে ক্যাচিং আছে, তারপর হচ্ছে এর যে প্যাকেট আছে এগুলো মূলত অ্যাভেলেবেল এরকম করা যায়, তো অরিজিনাল 2 নাম্বার বোঝার কোনো সিস্টেম নাই, একমাত্র আপনার স্পিড দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটি 1 নাম্বার বা কোনটি 2 নাম্বার। তো অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনারা কী কী ধরনের সমস্যায় পড়েন, আর কম্পিউটার রিলেটেড যত ধরনের টিপস আছে বা সলিউশন আছে বা কম্পিউটারের হার্ডওয়্যার যত ভিডিওস আছে আমাদের এই চ্যানেলে দিব, যাতে আপনারা এগুলো দেখে অনেক কিছু জানতে পারেন এবং বুঝতে পারেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, তাহলে বিশেষ করে যারা পেনড্রাইভ কিনে দোকা খাচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছে তারা মূলত এই সমস্যাগুলোতে থেকে সমাধান পাবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।